بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়ে সেই রমজানের রোজাগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দিচ্ছেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অন্যতম অংশ, বরং বলা হয়েছে আত্মহুর ও শত্রুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক। সেই পবিত্রতা সম্পর্কে আমরা দুদিন আলোচনা করেছি, আজকে তার বাকি অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শেষ যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করেছিলাম সেটা ছিল মোজার উপরে মাসাহ করা, মোজার উপরে মাসাহ করা। মোজা আমরা সকলেই চিনি, সেটা কাপড়ের হতে পারে, চামড়ারও হতে পারে, পশমেরও হতে পারে। এই সকল মোজার উপরে মাসাহ করা শরীয়ত সম্মত এবং ইসলামে জায়েজ রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম, একটা কিরাত যা দিয়ে পা ধৌত করার দলিল বলা হয়েছিল। অন্য কিরাত যদি পড়েন ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন, তাহলে কিন্তু মাসার অর্থ হয়ে যায় যে তোমরা মাথা মাসা করবে এবং পা মাসা করবে। তবে এটা হবে তখনই যখন আপনি পানি ব্যবহার না করে তার পরিবর্তে আপনি মোজা পরে থাকবেন এবং আপনি মাসা করবেন তার উপরে, তখন এই কেরাত প্রযোজ্য হবে, নতুবা এই কেরাত প্রযোজ্য হবে না। হাদিস থেকে মোজার উপরে মাসা করার দলিল হলো হাম্মাম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে বালা জারির রাদিয়াল্লাহু আন, তিনি পেশাব করার পরে সুম্মা তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাই, তিনি ওযু করলেন, পেশাব করার পরে ওযু করলেন, ওযু করার পরে তার দুই মোজার উপরে, ওযুর শেষে পা ধৌত করতে হয়, পা না ধুয়ে তিনি দুই মোজার উপরে কি করলেন, মাসাহ করলেন। ফাকিলা,
তাফআলু হাযা, তখন তাকে বলা হলো যে আপনি পা না ধুয়ে মোজা খুলে পা ধুইলেন না, বরং মোজার উপরে কি করলেন, মাসা করলেন। ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ আমি তো এমনটি করলাম। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, বালা, তিনি পেশাব করার পরে, সুম্মা তাওয়াদ্দা, তিনি ওযু করেছেন, ওয়া মাসাহা আলা খুফাই, এবং ওযুর শেষে দুই পা ধৌত না করে কি করেছেন, মোজার উপরে মাসা করেছেন। তাহলে বোঝা গেল যে মাসা করা জায়েজ আছে, যদি আপনি মোজা পড়েন তাহলে মোজার উপরে মাসা করা জায়েজ, আপনি পা না ধুয়ে মাসা করতে পারেন, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সকল ইমামগণ ঐক্যমত যে মোজার উপরে মাসা করা শরীয়ত সম্মত এবং জায়েজ। বলছিলাম যে শর্ত রয়েছে মোজার উপরে মাসা করতে হলে, আর সেই শর্ত হচ্ছে আপনার পা যেন পুরাটা ঢাকা থাকে মোজা দিয়ে, আর যখন আপনি এই মোজা পরবেন তখন পবিত্র অবস্থায় পড়তে হবে, আপনি ওযু করার পরে মোজাটা পরবেন, তারপরের বার যখন আপনি ওযু করা শুরু করবেন তখন আপনি এর উপরে মাসা করতে পারবেন। আপনার ওযু নাই, আপনি মোজা পরে নিলেন, তারপরে ওযুর শেষে আপনি পায়ের উপরে মাসা করতে চাচ্ছেন, মোজার উপরে মাসা করতে চাচ্ছেন, আপনি মাসা করতে পারবেন না, কারণ মোজার উপরে মাসা করার শর্তই হলো যে মোজা দুটা যখন পড়বেন তখন ওযু থাকা অবস্থায় পড়তে হবে। উরওয়া বিন মুগীরা তার পিতা থেকে বর্ণনা করে বলেন যে কুনতু মা'ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমি এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, ফা আহওয়াইতু লিআনজিয়া খুফাইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওযু করছিলেন, তো ওযু করার শেষের দিকে আমি তার মোজা দুইটা খুলে নিতে চাইলাম, যাতে করে তিনি তার জন্য পা দুইটা ধোয়া সহজ হয়ে যায়, পায়ে মোজা আছে ধোয়া মুশকিল, অতএব পায়ের মোজা দুটো আমি খুলতে গেলাম যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আসান হয়, সহজ হয়ে যায়। তো তিনি বললেন, ফাকালা, তিনি বললেন, দাহুমা, তুমি মোজা দুইটা খুলিও না, ছেড়ে দাও, রেখে দাও, থাকতে দাও, কেন, ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, কারণ আমি মোজা দুইটা পবিত্র অবস্থায় ওযু থাকা অবস্থায় আমি পরেছিলাম, অতএব এই মোজার উপরে কি চলবে, মাসা চলবে, কারণ আমি পবিত্র অবস্থায় ওযু অবস্থায় আমার মোজা পড়েছিলাম। ফা মাসাহা আলাইহিমা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে কি করলেন, মোজা দয়ের উপরে মাসা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে লাউকানা দীনু বিররাই লাকানা আসফালাল খুফফে আউলা বিল মাসহি মিন আআলাহু, ফাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাই, দীন ইসলাম যদি মানুষের যুক্তি দিয়ে তর্ক দিয়ে চলতো তাহলে মোজার উপরে মাসা করার চাইতে মোজার নিচে মাসা করা অধিক যুক্তিযুক্ত ছিল, কারণ ময়লা কোথায় লাগে, পায়ের উপরে না নিচে, পায়ের নিচে ময়লা লাগে, ফলে যুক্তি হলো যে মাসা যদি আপনি করেনি তো পায়ের নিচে মাসা করেন যাতে ময়লাগুলো একটু ছুটে যায়, কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। উনি তাই বলছেন হাদিসের শেষাংশে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি তার মোজার উপরিভাগে মাসা করছেন, এটাই হলো শরীয়ত, যে আপনাকে মোজার উপরে মাসা করতে হবে যদি আপনি মাসা করতে চান, আর আপনি পা ধুইতে চাইলে তো আরো ভালো। তাহলে আমরা পেলাম যে আপনি যদি মোজা মাসা করার
সুযোগ ব্যবহার করতে চান, সুযোগ পেতে চান, তাহলে আপনাকে মুজাদয় পবিত্র অবস্থায় পরিধান করতে হবে, অজু থাকা অবস্থায় পরিধান করতে হবে। তারপরে যখন আপনার প্রথম অজু ভঙ্গ হবে তখন থেকে আপনার সময় কি হবে, শুরু হবে। আর প্রথম যখন অজু ভঙ্গ হলো তখন আপনি মুজার উপরে মাসা করতে পারবেন, বিশেষত যদি ঠান্ডার সময় হয়, তাহলে এই সুযোগ আপনি শরীয়তে জায়েজ আছে, আপনি ব্যবহার করতে পারেন। পবিত্র অবস্থায় অজু করে আপনি মোজা পড়বেন, তারপরে মুকিমের জন্য, একদিন এক রাত, যারা আমরা স্থায়ী বাসিন্দা রয়েছি, আমি দাম্মামের লোক, দাম্মামে রয়েছি, বাইরে যাইনি, ওই অবস্থায় আমার মোজার উপরে মাসা করার সুযোগ থাকবে কয়দিন, একদিন এক রাত, আর এটার সময় শুরু হবে কখন, যখন আপনি পবিত্র অবস্থায় মোজা পড়েছেন, এরপরে প্রথম যখন আপনার অজু ভঙ্গ হবে আর আপনি অজু করে মাসা করবেন, প্রথম মাসা থেকে আপনার একদিন এক রাত শুরু হবে। আপনি জোহরে মোজা পরিধান করেছেন, অজু করার পরে আসরে আপনার অজু ছুটে গেছে, আপনি আসরে প্রথম মাসা করতে পারবেন। আসরে করলেন, আগামীকাল আসর পর্যন্ত আপনার চলবে, একদিন এক রাত, চব্বিশ ঘন্টা। তারপরে অটোমেটিকলি আপনার কি হবে, সময় শেষ, তার মানে এই মুজার উপরে আর মাসা চলবে না, আবার নতুন করে আপনি পা খুলে, পা ধুয়ে উজু করেন। তারপর আপনি যদি ওই মুকিমি থাকেন তাহলে আবারও আপনার জন্য একদিন এক রাত্রের সুযোগ রয়েছে। আর যদি আপনি মুসাফির হন তাহলে ওই প্রথম অজু থেকে আপনি ধরবেন তিন দিন তিন রাত, মুসাফিরের জন্য সময় কত, তিন দিন তিন রাত, এই মুজার উপরে মাসা করতে পারবে। তিন দিন তিন রাত শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি তার মাসা করার যে বিধান এটা রহিত হয়ে যাবে, তারপরে তাকে ওই মুজা খুলে ফেলতে হবে, আবার নতুন করে সে কি করবে, অজু করবে, পা ধুয়ে অজু করবে, তারপরে আবার মুজা পড়বে, এরপর আবার সে তিন দিন তিন রাত এই মুজার উপরে মাসা করতে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন লিল মুসাফিরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মুজার উপরে মাসা করার সময় নির্ধারণ করেছেন, ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, মুকিমের জন্য একদিন এক রাত। সফওয়ান বিন আসসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা ইযা কুন্না সাফারান, রাসূল সাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যখন আমরা সফরে থাকতাম, আল্লাহ নানজিআ খিফাফানা, যে আমরা যেন আমাদের মোজাগুলো খুলে না ফেলি, সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন, তিন দিন তিন রাত, ইল্লা মিন জানাবাতিন, তবে কেউ যদি নাপাকিতে পড়ে যায়, নাপাকের বিধানে চলে আসে, অর্থাৎ তার স্বপ্নদোষ হয়েছে অথবা সফরে স্ত্রী নিয়ে গেছে, সহবাস করেছে, তখন তার এই মাসা করার বিধান কি হবে, রহিত হয়ে যাবে, তখন তাকে ফরজ গোসল করে তারপরে আবার পবিত্র অবস্থায় এই মোজা পরিধান করতে হবে, তখন আবার সে নতুন করে মাসা করতে পারবে। কোন কোন কারণে মাসা বাতিল হয়ে যায়, কিছু কারণ আছে যেই কারণগুলোতে মাসা বাতিল হয়ে যায়, মাসা বাতিল হয়ে যায় মুজাদায়ের উপরে যখন আমরা মাসা করব, এই মাসা বাতিল হবে বে ইনকাযায়ে মুদ্দাতিল মাস, মাসার সময় সীমা শেষ হয়ে গেলে, যেটা একটু আগে আমরা বলে এসেছি, মুকিমের জন্য একদিন এক রাত বাদ হয়ে পার হয়ে গেলে আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত পার হয়ে গেলে তার মাসা বাতিল বলে গণ্য হবে, নতুন করে আবার অজু করে মুজা পড়বে, তারপর থেকে আবার প্রথম অজু থেকে তার আবার একদিন এক রাত অথবা তিন দিন তিন রাত শুরু হবে। অথবা আও বেনাজইল খুফ, আপনি যে মোজার উপরে মাসা করেছিলেন সেটা ছিল মোজার উপরে মাসার
পা ধৌত করার স্থলাভিষিক্ত, বা আপনি ধন নাই, মাসা করেছেন, কি কারণে মাসা করেছেন? আপনি মোজা পায়ে থাকার কারণে এই সুযোগটা আপনি পেয়েছিলেন। যখন আপনার মোজা খুলে ফেলবেন তখন আপনার মাসাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে অজু করতে হবে নতুন করে, ওই অবস্থায় আপনার নামাজ চলবে না, কারণ আপনি মোজা খুলে ফেলেছেন। তিন নম্বর হচ্ছে বিজানাবা, যদি নাপাকি চলে আসে তাহলে আর মাসা চলবে না, আপনাকে গোসল করে তারপরে আবার অজু করে যখন আপনি মোজা পড়বেন তখন থেকে, মুসাফির হলে তিন দিন তিন রাত, আর মুকিম হলে একদিন এক রাত আপনি করতে পারবেন। এরপরে আগের দিন আমরা অজু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, প্রত্যেকটা জিনিসের ভালো ভালো দিক রয়েছে তো আবার মন্দ দিকও রয়েছে, কিছু এমন বিষয় রয়েছে যেগুলো সংঘটিত হলে আপনার অজু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। অজু করার আগে অজু ভঙ্গকারী বিষয় জানা দরকার, এজন্য যে আপনি অজু করার পরে যদি অজু ভঙ্গকারী বিষয় না জানা থাকে তাহলে অজু ভেঙে যাবে, কিন্তু মনে করবেন কি আমার অজু আছে। যেমন মেলা লোক বলে সে ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে যে লোকদের জ্ঞান নাই ওই সমস্ত লোকেরা বলে থাকে নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার মজবুত আছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার মজবুত আছে। ভাই নামাজ না পড়লে তো ঈমানই থাকে না, মজবুত তো পরের কথা, নামাজ না পড়লে ঈমান থাকে না, মজবুত তো পরে হবে। তো এই লোকটার ঈমান মজবুত আছে ওর কাছে কিভাবে, কারণ ও জানেই না যে নামাজ ছেড়ে দিলে ঈমান নষ্ট হয়ে যায়। ওই রকম অজু নষ্ট হয়ে যাওয়ার জিনিসগুলো, অজু ভঙ্গকারী জিনিস যদি আমাদের জানা না থাকে তাহলে হয়তো ভাববো আমি মজবুত ভাবে আমার অজুকে ধরে রেখেছি বা আমার অজুটা ভালোভাবেই আছে, কিন্তু আসলে অজুই আমার নাই। কেন? কারণ আমি জানি না যে বায়ু নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়, এটা আমার জানা নাই, অথবা অন্য অজু ভঙ্গকারী বিষয় আমার জানা নেই, ওটা সংঘটিত হয়ে গেছে কিন্তু মনে করছি কি আমার অজু রয়েছে। তো যাই হোক, সংক্ষেপে বিষয়গুলো আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। অজু ভঙ্গকারী বিষয়ের মধ্যে এক নাম্বার হচ্ছে মা খারাজা মিনাস সাবিলাইন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে তা অজু ভঙ্গকারী বিষয়। পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যায়। অতএব অজু করার পরে যদি এই দুই রাস্তা দিয়ে পেশাব পায়খানা হোক অথবা বীর্য হোক অথবা বায়ু হোক যাই বের হোক না কেন, আপনার অজু নষ্ট হবে। আপনাকে যেই কাজগুলো আপনি এর পরে করতে চাচ্ছেন সেগুলোর জন্য যদি অজু ফরজ হয় তাহলে অবশ্যই আপনাকে অজু করে ওই কাজ করতে হবে বা ওই ইবাদত করতে হবে, নতুবা আপনার ওই ইবাদত পালন হবে না অথবা আপনি কি হবেন, গুনাহগার হবেন। যেমন আমরা এর আগে বলে এসেছি কয়টা কারণে অজু ফরজ, ওইগুলো অজুর ফরজ ছয়টা, কিন্তু তিনটা কারণে যে সুন্দর ওইদিকে ভাই হাত তুলেছেন, পুরস্কার এবারে নাই, হয়তো চলে আসবে ইনশাআল্লাহ কোনো সময়। তো তিনটা ইবাদত করতে গেলে অবশ্যই আপনার অজু থাকতে হবে, এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরআন তেলাওয়াত, তিন নাম্বার কাবা শরীফের তওয়াফ যদি করতে চান তাহলে অজু আপনার থাকতে হবে। তো আপনার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে আর আপনি মনে করছেন অজু আমার ভাঙেনি আর আপনি নামাজ পড়লেন, নামাজ হবে কি? নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ওযুয়া ইল্লা মিন সাউতিন আও রিহিন, যে যতক্ষণ পর্যন্ত কারো শব্দ কেউ না পেয়েছে বায়ু নির্গত হওয়ার অথবা গন্ধ না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার অজু আছে বলে জানতে হবে, তাহলে বায়ু নির্গত হলে কি হবে, অজু নষ্ট হয়ে যাবে। আর এক হাদিস যেটা আমরা শুরুতে পড়ে এসেছিলাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
তোমাদের কেউ যখন কারো যখন ওযু নষ্ট হয়ে যাবে, কারো যখন বায়ু নির্গত হবে, যতক্ষণ সে ওযু না করবে ততক্ষণ তার নামাজ পড়া জায়েজ নয়, নামাজ তার হবে না। আল্লাহ তাআলা বলছেন, লা আউজা আহাদুম মিনকুম মিনাল গায়াতি, তোমাদের কেউ যখন বাথরুম থেকে আসে, বাথরুমে কি করে, পেশাব পায়খানা করে, তো পেশাব পায়খানা করলে ওযু নষ্ট হয়ে যায়, বায়ু নির্গত হলে ওযু নষ্ট হয়ে যায়, এক কথায় পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হয় তা কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। হোক সেটা পেশাব অথবা পায়খানা অথবা বায়ু অথবা অনেকের ঘুড়া কৃমি ইত্যাদি জাতীয় কিছু বের হতে পারে, অথবা রক্ত বের হতে পারে পেশাব পায়খানার রাস্তা দিয়ে, যাই বের হোক না কেন কিছু বের হলে সেটা ওযু ভঙ্গের কারণ। দুই নাম্বার, আন্নাউমুল আমিক, গভীর ঘুম, কোন ব্যক্তি গভীর ঘুমালে তার ওযু নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু বিকাউস সাহি, ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, চোখ হলো বন্ধন, সাহ মানে পিছনের রাস্তার, অর্থাৎ যদি কেউ জাগ্রত থাকে তাহলে তার পিছনের রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিনা সে বুঝতে পারে, জানতে পারে, কিন্তু যখন ঘুমিয়ে যায় তখন সে আর জানতে পারে না যে বায়ু নির্গত হলো কিনা, আমার হাত কোথায় গিয়ে পৌঁছলো, এগুলো তার জানা থাকে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, অতএব কেউ যদি গভীর ঘুম ভাবে ঘুমিয়ে যায় সেজন্য কি করে, ওযু করে। তাহলে আমরা বুঝতে পারলাম দুই নাম্বার ওযু ভঙ্গকারী জিনিস হলো গভীর ঘুম। তবে মসজিদে গেছেন আপনি জুমার নামাজে গিয়ে, মেলা লোক, দেখা যায় এমনি ওর তন্দ্রা আসছে, মাঝে মাঝে উল্টো পড়ে যায়, এলান দিয়ে আছে, আপনার উপর ধ্রিম করে পড়তেও পারে, তো এরকম ঘুমে ওযু ভঙ্গ হয় না। তবে গভীর ঘুম যেখানে আপনার কোনো চেতনা থাকে না, হুশ থাকে না, তখন আপনার ওযু নষ্ট হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ান্তাযিরুনা আল ঈশা আল আখিরা হাত্তা তাখফিকা রুউসুহুম কুউদান সুম্মা ইউসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ঈশাউল আখিরা অর্থাৎ ঈশার নামাজ, ঈশাউল আউয়াল হলো মাগরিবে আর ঈশাউল আখিরা হলো ঈশার নামাজ, ঈশার নামাজের জন্য তারা অপেক্ষা করতেন, এমন কি দিনে তো সবাই কাজ করতেন, পরিশ্রম করতেন, বিশ্রাম ছিল না, আর তখনকার দিনে এরকম এসিও ছিল না যে একটু তাড়াতাড়ি আরাম নিয়ে নেব, ফলে দিনে দীর্ঘ পরিশ্রমের কারণে রাত্রে তাদের তন্দ্রা আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না এসেছেন নামাজ পড়ানোর জন্য অতক্ষণ তারা অপেক্ষা করতেন, আর এতে করে অনেকের তন্দ্রা আসার কারণে তাদের মাথাগুলো ঝুঁকত, তাকফিকা মানে এইরকম ঠোকর খেত, এইভাবে ঘুম আসতো, তন্দ্রা আসতো তাদের, কিন্তু কুউদান তারা বসে থাকতেন, বসা বসা অবস্থায় এরকম তন্দ্রা আসতো, সুম্মা ইউসাল্লুন ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন, তো এই তন্দ্রা আসার পরেও তারা ওই ওযু দিয়েই নামাজ পড়তেন, নতুন করে তারা ওযু করতেন না। তাহলে বসে বসে একটু তন্দ্রা বা ঝিমানি চলে আসলে ওযু নষ্ট হয় না। তবে এমনভাবে হিলাল লাগিয়ে ঘুমিয়েছেন দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি জানেন না কয় ঘন্টা চলে গেছে, এরকম হতে পারে না, গাড়িতে অনেকে ঘুমায়, গাড়িতে যে ঘুমাইছে এমন ঘুম 50 কিলো 100 কিলো চলে গেছে খবর নাই, তো এরকম ঘুম এলে এগুলো গভীর ঘুমের অন্তর্ভুক্ত, গভীর ঘুম হলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, কারণ ওই সময় আপনার চেতনা থাকে না, বায়ু নির্গত হয়ে যেতে পারে, আপনি নাও জানতে পারেন। তিন নাম্বার ওযু ভঙ্গকারী বিষয় হচ্ছে জাওয়ালুল আকলে বেগাইরে নাও, ঘুমালে তো মানুষের জ্ঞান চলে যায়, চেতনা চলে যায়, আবার ঘুম ছাড়া অন্য কোনো উপায়ে যদি চেতনা চলে যায় তাহলেও কিন্তু তার ওযু ভঙ্গ হয়ে যাবে। যেমন কেউ যদি বেহুশ হয়ে যায়, কেউ যদি পাগল হয়ে যায়, কেউ যদি এমন কিছু খেয়েছে যার কারণে তার মানে বেহুশ হয়ে গেছে, যেরকম অনেকে নেশা করার কারণে তার
জ্ঞান চলে যায়, ওয়াল মারাদুল মুযহিবুল আকল, এমন কিছু অসুখ রয়েছে যে কারণে মানুষের জ্ঞান চলে যেতে পারে, এ সকল কারণে ওযু নষ্ট হয়ে যায়। আর এই সমস্ত লোকেরা যদি ওই সকল ইবাদত করতে চায় যার জন্য ওযু আবশ্যক, তাহলে ওযু করেই তাকে কাজগুলো করতে হবে তার ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে, অধিকাংশ আলেম ওলামাদের মত হল, এবং এটা সহিহ মত, যে যদি কোনো ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, নিজের সামনের বা পিছনের লজ্জা স্থান, পেশাবের বা পায়খানার রাস্তা কোনো পর্দা ছাড়া স্পর্শ করে, তাহলে তার ওযু কি হবে? নষ্ট হয়ে যাবে। কাপড়ের উপর দিয়ে যদি হাত লাগে, হয়তো আপনার চুলকাচ্ছে, আপনি চুলকাতে চুলকাতে হাত লেগেছে, তাতে ওযু নষ্ট হবে না, উপর দিয়ে যদি হয়। আর যদি নিচ দিয়ে হয়, সরাসরি চামড়ার সাথে আপনার হাত লেগে যায়, পেশাবের রাস্তা হোক অথবা পায়খানার রাস্তা হোক, আপনার নিজের হোক বা অন্যের হোক, আপনার ছোট বাচ্চা আছে, তাকে আপনি ইস্তেনজা করাচ্ছেন, হ্যাঁ পায়খানা করেছে, আপনি তাকে ইস্তেনজা করাচ্ছেন, তাহলে আপনার হাত যদি তার সামনে রাস্তায় বা পিছনে রাস্তায় লাগুক, মহিলাদের বাচ্চাদেরকে তারা সাধারণত অহরহ পেশাব পায়খানা করিয়ে থাকে, ফলে ওই সময় যদি তাদেরকে টয়লেট করাতে গিয়ে তার হাত, তার ওযু করেছে, নামাজ পড়তে যাবে, তারপর দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু টয়লেট করেছে, সাফ করে নেই, সাফ করতে গিয়ে পেশাবের রাস্তায় পায়খানা রাস্তায় তার হাত যায়, স্বাভাবিক, কারণ এগুলোই তো পরিষ্কার করে, তো ওই সময় ওই মহিলার কি হবে? ওযু নষ্ট হয়ে যাবে, সেটা নিজের হোক অন্যের হোক, পেশাব পায়খানা রাস্তায় সরাসরি হাত গেলে কি হবে? ওযু নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাসা যাকারাহু ফালা ইউসাল্লি হাত্তা ইয়াতাওয়াযা, যে তার লজ্জা স্থান স্পর্শ করে সে যতক্ষণ পর্যন্ত ওযু না করবে ততক্ষণ সে যেন নামাজ না পড়ে, তার মানে তার ওযু ভেঙে যায়। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, মান আফজা বিয়াদিহি ইলা ফারজিহি লাইসা দুনহা হিজাব, যে ব্যক্তি তার লজ্জা স্থানে তার হাত লেগে যায় আর এই লজ্জা স্থানের মাঝে আর তার মাঝে হাতের মাঝে কোনো পর্দা থাকে না, ফাকাদ ওয়াজাবা আলাইহি উযু আস-সালাহ, তার উপরে সালাতের ওযু করা ওয়াজিব, ফরজ, যদি সে সালাত আদা করতে চায়। আর যদি সালাত আদা করতে না চায়, স্বাভাবিক, ওযুটা ভেঙে গেছে, এখন যেই কারণে সে যেই কাজ করতে চায় ওই কারণে যদি ওই কাজ করার জন্য যদি ওযু দরকার হয় ওযু করবে, আর যদি না দরকার হয়, আপনি এখন ওযু ভেঙে গেছে ঘুমাতে যেতে চান, আপনার ঘুমের জন্য ওযু ফরজ নয়, ফলে আপনি এমনও ঘুমাতে পারেন, সুন্নাত তরিকা হচ্ছে ওযু করে ঘুমানো। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াদ্দা, যে লোক, পুরুষ লোক, তার লজ্জা স্থান স্পর্শ করে সে যেন ওযু করে, ওয়া আইয়ুমা ইমরাতিন মাসসাত ফারজাহা ফালতাতাওয়াদ্দা, আর যে মহিলা তার লজ্জা স্থান স্পর্শ করে কোনো পর্দা থাকে না সেও যেন ওযু করে। এটাই হলো সহিহ মত। যদিও এই ক্ষেত্রে একটা হাদিস এসেছে যেটা এর এর বিপরীতে কথা বলে, যেখানে বলা হয়েছে যে এটা তোমার নিজেরই একটা অংশ, তোমার শরীরের নিজেরই একটা অংশ, ফলে তাতে বোঝা যায় যে এই এর মাধ্যমে ওযু করতে হবে না। তবে যে হাদিসগুলো আমরা একটু আগে বলে এসেছি, সেই হাদিসের সংখ্যাও বেশি, সেই হাদিসগুলো স্পষ্টও বেশি, এজন্য এবং বিশুদ্ধ বেশি, তাই যখন কেউ লজ্জা স্থান সরাসরি স্পর্শ করে তখন সে যেন কি করে নেয়? ওযু করে নেয়। 5 নম্বর ওযু ভঙ্গকারী বিষয় হচ্ছে, আকলুল লাহমিল জাজুর, উটের গোস্ত কেউ যদি ভক্ষণ করে তাহলে তার ওযু নষ্ট হয়ে যায়, তাকে কি করতে হবে? ওযু করতে হবে। একজন লোক জাবের বিন সামুরা বলছেন রাদিয়াল্লাহু আন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আনা তাওয়াদ্দাউ মিন লুহুমিল গানাম, ছাগলের গোশত খেয়ে কি ওযু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা ইন শিতা ফাতাওয়াদ্দা ওয়া ইন শিতা ফালা তাতাওয়াদ্দা, চাইলে ওযু করো না, চাইলে না, যদি চাই ওযু করতে না চাও তাহলে করিও না, ইচ্ছা হলে ওযু করো, ইচ্ছা না হলে ওযু করিও না, মানে যেটা ইচ্ছা সেটা করতে পারো, করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। অন্য ভাষায় কালা আতাওয়াদ্দাউ মিন লুহুমিল উমুল ইবিল, আমি কি উটের গোস্ত খেয়ে ওযু করব? কালা নাআম, বললেন হ্যাঁ। ফাতাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, ওই সাহাবী তখন কি করলেন? উটের গোস্ত খেয়ে তিনি ওযু করলেন বা করতেন। বারা বিন আযিব থেকে বর্ণিত হয়েছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, আনিল ওযুয়ে মিন লুহুমিল ইবিল, উটের গোস্ত খাওয়ার পর ওযু করতে হবে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসিত হলে বললেন, তাওয়াদ্দাউ মিনহা, তোমরা উটের গোস্ত খেলে কি করবে? ওযু করবে। ছাগলের গোস্ত খেয়ে ওযু করতে হবে কিনা এই মর্মে জিজ্ঞাসিত হলে বলেছিলেন, লা তাওয়াদ্দাউ মিনহা, ছাগলের গোস্ত খেলে ওযু ভাঙবে না, ওযু করার দরকারও নেই। ফলে এই উটের গোস্ত হোক আর কলিজা হোক, উটের ভুঁড়ি আর যাই বলেন কিনা যেটাই বলেন, এগুলো খেলে, উটের দুধ খেলে, এগুলো খেলে কি করতে হবে? ওযু করতে হবে। তবে দুধ খেলে ওযু করা আবশ্যক নয়, বরং মুস্তাহাব ভালো, মুস্তাহাব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসাইদ বিন হুজাইর থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, তাওয়াদাউ মিন আলবানিল ইবিল, উটের দুধ খেলেও পান করলেও কি করবে? ওযু করবে। এ গেল ছয় পাঁচ নাম্বার বিষয়। ৬ নাম্বার ওযু ভঙ্গকারী বিষয় হচ্ছে আর রিদ্দা, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যায়, ওযু তো তার আগেই চলে যাওয়ার কথা। আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর ওযু আমল, ওযু কি? ওযু একটা ইবাদত আমল, অতএব ওযুও কি হবে? নষ্ট হয়ে যাবে। যেহেতু অন্য আমলও নষ্ট হয়ে যায়, ওযুও তার অন্তর্ভুক্ত, ওযুও তার নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় রয়েছে যেই বিষয়ে মতবিরোধ রয়েছে, সেটা হচ্ছে স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভঙ্গ হবে কিনা। কেউ বলছে ওযু ভঙ্গ হয়ে যাবে, কেউ বলছে ওযু ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা বলছেন, আউলামাসতুমুন নিসা, যেটা একটু আগে বলা হয়েছে, আউজা আহাদুম মিনকুমুল মিনাল গায়তা আউলামাসতুমুন নিসা, টয়লেট থেকে আসলে ওযু করতে হবে, স্ত্রীকে স্পর্শ করলে ওযু করতে হবে, এ হচ্ছে তার বাহ্যিক অর্থ। কিন্তু আসলে এর ব্যাখ্যা হলো যে কেউ যদি স্ত্রীকে স্বাভাবিকভাবে স্পর্শ করে, আপনি ওযু করছেন, ওযু করার পরে আপনি স্ত্রীকে বলছেন যে জুব্বাটা দাও, টুপিটা দাও বা মোবাইলটা দাও, আর আপনার স্ত্রীর গায়ে আপনার হাত লেগে গেল, আবার ওযু করতে হবে, মহা মুশকিল ব্যাপার। এই স্বাভাবিকভাবে যদি গায়ে লেগে যায় তাহলে ওযু করতে হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে স্ত্রীকে চুমু দিয়ে নামাজে গেছেন, কিন্তু আপনি চুমু দিতে গিয়ে যদি দেখা যায় যে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, মানে যেটা সাদা তরল পদার্থ ওটা আপনার বের হয়ে গেছে, তাহলে আপনাকে ওযু করতে হবে, লজ্জাস্থানও ধুইতে হবে, ওযুও করতে হবে। আর আউলামাসতুমুন নিসার আরেকটা ব্যাখ্যা হচ্ছে জামাআতুমুন নিসা, যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তো ওযু যাবেই, তার উপরে গোসলও ফরজ। বুঝাতে পেরেছি? আর কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে মতবিরোধপূর্ণ বিষয়, তার মধ্যে হচ্ছে একটা বমি আসা, একটা কি বমি আসা, দুই নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, আর আরো একটা বিষয় আছে সেটা হলো অট্টহাসি দেওয়া, অট্টহাসি দেওয়া। তবে প্রথম দুইটার কথা ডক্টর সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে মতবিরোধপূর্ণ বিষয়, ওযু আবশ্যক নয়, তবে ওযু করে নেওয়াটা ভালো। যদি বমি আসে এবং মৃত ব্যক্তিকে কে গোসল দেয় তাহলে ওযু করে নেওয়া ভালো। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, যে ব্যক্তি দেবে তার যদি ওযু থাকে, আর গোসল দেওয়াকালীন তার যদি ওযু ভঙ্গকারী কোনো বিষয় না ঘটে তাহলে তার ওযু করা আবশ্যক নেই, তবে ওযু করে নেওয়াটা ভালো। কারণ হয়তো তার হাত মৃত ব্যক্তির লজ্জাস্থানে লেগেও যেতে পারে, যদিও আমাদের দেশের মেলা লোক আছে কি সরাসরি তাকে গোসল দেওয়া শুরু করে, লজ্জাস্থানের উপরে কোনো কিছু দেয় না, এমনি ডাইরেক্ট গোসল শুরু করে, না এরকম ঠিক না, বরং লজ্জাস্থানের উপরে একটা কাপড় দেবে আর নিজের হাতেও একটা আলাদা গ্লাভস বা এই জাতীয় জিনিস লাগিয়ে নিবে, না থাকলে একটা কাপড় পেঁচিয়ে নিবে, আর এই কাপড়ের মাধ্যমে ওই ব্যক্তির লজ্জাস্থান পরিষ্কার করবে। যদি এরকম হয় তাহলে তো কোনো ভেজাল নাই, তাহলে ওযু ভঙ্গের কারণও ঘটে না, আর যদি কোনো রকম চলে যায় হঠাৎ করে তাহলে তার ওযু ভেঙে যাবে। একটু আগে আমরা বলে এসেছি সেটা মতবিরোধপূর্ণ বিষয় নয়, আপনি ওযু করেছিলেন
ওযু করার সময় আপনি মাসা করেছেন, তো আপনার মোজা যদি আপনি খুলে ফেলেন তাহলে আপনার ওযু কি হবে? মাসা শেষ মানে ওযু শেষ। আর আরেকটা হলো যদি আপনার সময় শেষ হয়ে যায়, মাসার সময় শেষ হয়ে যায়, তাহলে আপনার মাসা শেষ মানে আপনার ওযু শেষ হয়ে যাবে, কারণ ওযুটা মাসার উপরেই আপনার কি ছিল ভিত্তি স্থাপন করেছিলেন। মাসা শেষ মানে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো, সেটা হলো গোসল করা। গোসল কাকে বলা হয়? গোসলের সংজ্ঞা হচ্ছে পবিত্র পানি দিয়ে সমস্ত শরীরকে ধৌত করা। পবিত্র পানি দিয়ে সমস্ত শরীরকে ধৌত করা, অন্য ভাষায় সমস্ত শরীরের উপরে পবিত্র পানি বইয়ে দেওয়ার নাম হচ্ছে গোসল। গোসল করা ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শরীয়ত সম্মত এবং একটা ইবাদতও বটে। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি নাপাক হয়ে যাও, বড় নাপাকি যদি চলে আসে তাহলে পবিত্রতা অর্জন করবে। এমনই একটু আগে আমি একটা প্রথমে শুরুতে আয়াত পেশ করেছি যেখানে হাইজের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বলা হয়েছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, মহিলারা যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছেও যেও না, তাদের সাথে সহবাস করিও না। আই হাত্তা ইয়াকতাসিল, পবিত্র কখন হবে তারা? যখন তারা গোসল করবে, তাদের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে যখন তারা গোসল করবে তখনই তারা পবিত্রতা অর্জন করবে। এ হলো কোরআনের দলিল ও গোসল শরীয়ত সম্মত হওয়ার ক্ষেত্রে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবাই ওয়া মাসাল খিতানুল খিতান ফাকাদ ওয়াজাবাল গোসল, যখন কোনো স্বামী তার স্ত্রীর চতুরঙ্গের মাঝে বসে আর পরস্পরের লজ্জাস্থান স্পর্শ করে, মানে একজনের লজ্জাস্থান আরেকজনের লজ্জাস্থানকে ব্যবহার করে, তখন ওয়াজাবাল গোসল গোসল ফরজ হয়ে যায়। তাহলে গোসল যে শরীয়তে রয়েছে তার প্রমাণ পাওয়া গেল, বরং স্থান কাল পাত্র ভেদে গোসল ফরজ, গোসল করা ফরজ। তাই এইখানে এই লেখক বলছেন যে অল গোসল কাদ ইয়াকুন ওয়াজিবান ওয়া কাদ ইয়াকুন মাসনুনান, গোসল কখনো ফরজও হতে পারে, কখনো সুন্নাতও হতে পারে। কি কি কারণে গোসল করা ফরজ? কি কি কারণে গোসল করা ফরজ? এক নাম্বার, খরজুল মানি, যদি কারো বীর্য বা শুক্র বের হয় তাহলে তার উপরে গোসল করা ফরজ। এই ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, উভয়কেই গোসল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল মাউ মিনাল মা, অর্থাৎ ইয়াজিবুল গোসলু বিল মাই মিন ইনজালিল মা, যদি কারো পানি বের হয় অর্থাৎ বীর্য বের হয়, শুক্র বের হয়, তাহলে তার উপরে ফরজ হবে কি পানি ব্যবহার করা। তাহলে এটা এক নাম্বার গোসল ফরজ হওয়ার কারণ। গোসল ফরজ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে যদি বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হবে। দুই নাম্বার কারণ হচ্ছে ইলতিকাউল খিতানাইন, আর সেই বীর্যস্খলন যে কোনোভাবে হতে পারে, কেউ হস্তমৈথুনের মাধ্যমে, হারাম কাজ অবশ্যই কবিরা গুনাহ, তারপরও কেউ যদি এভাবে করে তার উপরে গোসল ফরজ, কেউ কারো যদি স্বপ্নদোষের মাধ্যমে বীর্যস্খলন হয় তাতেও গোসল ফরজ। আর আরেকটা দুই নাম্বার কারণ হচ্ছে ইলতিকাউল খিতানাইন, স্বামী স্ত্রীর লজ্জাস্থান যদি মিলিত হয় তাহলে উভয়ের উপরে গোসল ফরজ হবে। মিলিত হওয়া বলতে যদি একজন আরেকজনের সাথে শুধু এইভাবে লজ্জাস্থান রাখে তাতেই গোসল ফরজ হবে এমনটি কিন্তু নয়, বরং ব্যবহার হতে হবে, স্বামীর লজ্জাস্থান স্ত্রীর লজ্জাস্থানে প্রবেশ করতে হবে তাহলে গোসল ফরজ হবে। আর গোসল মানে কাপড়বিহীন অবস্থায় স্বামী স্ত্রী একসাথে আছে, একজনের লজ্জাস্থান আরেকজনের লজ্জাস্থানের উপরে আছে, প্রবেশ করেনি, তাহলে কিন্তু গোসল ফরজ হবে না, যখন প্রবেশ করবে তখন গোসল ফরজ হবে। যার দলিল একটু আগে আমরা বলেছি, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাত, যদি স্ত্রীর এই চতুরঙ্গের মাঝখানে সে বসে তারপরে চেষ্টা চালায় অর্থাৎ সহবাস করে তখন তাদের উপরে গোসল ফরজ হবে। তিন নাম্বার গোসল ফরজ হওয়ার কারণ হলো মহিলাদের হায়েজ এবং
নিফাস আসা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াসআলুনাকা আনিল মাহিয, তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযান, এটা একটা কষ্টদায়ক জিনিস, অতএব মাসিকের অবস্থায় কেউ স্ত্রী সহবাস করবেন না, কারণ ওটাতে এমনিই তাদের কষ্ট হয়। ফাতাযিলুন নিসাআ ফিল মাহিয, হায়েজ অবস্থায় মহিলাদের সাথে সহবাস করা থেকে দূরে থাকো। ইহুদিদের যখন মহিলাদের মাসিক হতো তখন ওকে আলাদা ঘরে করে দিত, ওর সাথে কোনো খানাদানা ছিল না, ওর সাথে কোনো উঠা বসা ছিল না, আলাদা হয়ে করে রাখা হতো। কিন্তু ইসলাম এইরকম ব্যবস্থা করেনি, বরং মাসিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাসিক হতো তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহর সাথে খানা পিনা সব কিছু করতেন, শুধু সহবাস করতেন না, বরং যেই পান পাত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পান করতেন, যেইখানে মুখ রেখে পান করতেন ওইখানে মুখ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পান করতেন। তো অন্য কিছু হারাম না, শুধু এই অবস্থায় সহবাস, স্ত্রী সহবাস হারাম। ফাতাযিলুন নিসা ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, আর এই অবস্থায় ওদের কাছে যেও না, কারণ কাছে গেলে বিপদ ঘটতে পারে যতক্ষণ পর্যন্ত তারা গোসল করে পবিত্র না হয়েছে। ফাইজা তাতাহহারনা, যখন তারা গোসল করে পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, তখন মহান রব্বুল আলামিন তোমাদেরকে তাদেরকে যেভাবে ব্যবহার করতে বলেছেন সেইভাবে তোমরা তাদেরকে ব্যবহার করো। তিনটা গেল, একটা আমরা বলেছি বীর্যস্খলন ঘটলে, দুই নাম্বার স্বামী স্ত্রী সহবাস করলে, তিন নাম্বার মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত আসলে গোসল ফরজ হয়ে যাবে, বা যখন তাদের শেষ হবে তখন গোসল ফরজ, গোসল করে তারা অন্যান্য ইবাদত করবে, নামাজ পড়বে। চার নাম্বার হচ্ছে আল মাউতু, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে গোসল দেওয়া কি, জীবিতদের জন্য তাকে গোসল দেওয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক মেয়ে মারা গেলে তিনি বলেছিলেন ইগসিলহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক, তাকে তোমরা তিনবার অথবা পাঁচবার গোসল দাও, আর যদি পাঁচবারেও না হয় বেশি যদি প্রয়োজন মনে করো তাহলে সাতবার নয়বার গোসল দিতে পারো। তাহলে এটা হলো পাঁচ, চার নাম্বার। পাঁচ নাম্বার একটা মতবিরোধপূর্ণ বিষয় আছে, সেটা হলো কেউ ইসলাম গ্রহণ করলে গোসল করা ওয়াজিব কিনা, ফরজ কিনা। তবে উত্তম হলো গোসল করে নাও, গোসল করে নেওয়া, আর সহি হচ্ছে যে এটা ওয়াজিব নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেককেই যখন নতুন মুসলমান হয়েছে তখন তাকে গোসল করার নির্দেশ দিয়েছেন, আবার অনেককে দেন নাই, এই কারণেই মতবিরোধটা। তো ফলে গোসল করে নেওয়া উত্তম, আহওয়াত হচ্ছে সতর্কতা হলো কি গোসল করে নেওয়া ভালো, কারণ ইতিপূর্বে সে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, হয়তো পেশাব করে পানি নিত না, অথবা তার কাপড় চোপড় নাপাক রয়েছে, তো এই জন্য উত্তম হচ্ছে গোসল করে নেওয়া। এখন আমরা জানলাম যে চারটা কারণে গোসল করা ফরজ, কিন্তু গোসলেরও কিছু কি আছে ফরজ আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে নিয়ত করা, আর নিয়ত মুখে উচ্চারণ করে পড়তে হবে না, মনে মনে নিয়ত করতে হবে যে আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য কি করছি, গোসল করছি। দুই নাম্বার হচ্ছে আপনার সমস্ত শরীরে কি করবেন, পানি বইয়ে দিবেন, সমস্ত শরীরে পানি দিতে হবে, এটা হলো দুই নাম্বার ফরজ। আর তিন নাম্বার ফরজ হচ্ছে আল মুআলা, পরস্পর করতে হবে, মাথা ধুইলেন তারপরে দুই ঘন্টা পরে যদি শরীর ধোন তাহলে চলবে না, সমস্ত শরীর একবারেই আপনাকে ধৌত করতে হবে। এ হলো তিনটা ফরজ গোসলের, যদি সেটা ফরজ গোসল হয়, যদি ফরজ গোসল হয় তাহলে এই তিনটা ফরজ অবশ্যই তাকে পালন করতে হবে। আর সুন্নাত হলো এক নম্বরে বিসমিল্লাহ বলবেন, এক নম্বরে কি করবেন, বিসমিল্লাহ বলবেন, আর দুই নম্বর হচ্ছে গাসলুল কাফাইন, আপনার দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। তিন নাম্বার হচ্ছে আপনার শরীরে যে ময়লা আছে, ফরজ গোসল আপনি করছেন ময়লা আছে, মহিলারা যদি হায়েজ নিফাস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে তখনও ময়লা থাকে, তখন ওই ময়লাগুলো দূর করতে হবে, এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে তার পূর্বে গোসল করার পূর্বে কি করা, অজু করা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গোসল যেগুলো ছিল ওইগুলোর নিয়ম। পাঁচ নাম্বার সুন্নাত হচ্ছে আল বাদউ বিল ইয়ামিন, আল বাদউ বিল ইয়ামিন, ডান দিক থেকে শুরু করা, আপনার ডান দিক আগে ধৌত করবেন পরে বাম দিক ধৌত করবেন, এই মর্মে দলিল এসেছে। আর
এরপরে আমরা বলবো যে কিভাবে আপনি গোসল করবেন, কিভাবে আপনি গোসল করবেন। এই গোসল করার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে জায়েজ, আপনি সমস্ত শরীর ধৌত করলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর আরেকটা হলো সুন্নাতি নিয়ম, যেটা একটু আগে আমরা বলছিলাম যে আপনি আগে নিয়ত অবশ্যই থাকতে হবে, নিয়ত ফরজ আমরা বলে এসেছি এই ক্ষেত্রে। আর আরেকটা হলো পূর্ণাঙ্গ গোসল, আর সেটার ধরন হলো কি যে আপনি বিসমিল্লাহ বলবেন, দুই হাত তিনবার ধৌত করবেন, তারপর লজ্জা স্থান ধৌত করে হাতটাকে আবার পরিষ্কার করে নেবেন, তারপরে আপনি অজু করবেন পরিপূর্ণভাবে অজু, তারপরে আপনি কি করবেন আপনার সমস্ত শরীরে পানি বইয়ে দিবেন। এরপরে যদি মনে করেন যে আপনার পা যেখানে গোসল করছেন সেখানে পানি জমে থাকে, পাটা হয়তো অপরিষ্কার রয়ে গেছে, তাহলে একটু দূরে সরে গিয়ে আবার পাটা ধৌত করবেন। আর যদি মনে করেন যে না, আপনার বাথরুমে আপনি যেখানে গোসল করছেন সেই জায়গাটা উঁচাই রয়েছে, পানি জমে না, তাহলে আপনার পা আর পরবর্তীতে ধোয়ার দরকার নেই, আগে একবার ধুলেই যথেষ্ট। কিছু গোসল আছে সেগুলো হচ্ছে মুস্তাহাব, তার মধ্যে এক নম্বর হচ্ছে জুমার দিনের গোসল, জুমার দিনের গোসল করা মুস্তাহাব। তারপরে দুই নম্বর হচ্ছে ইহরামের জন্য গোসল করা মুস্তাহাব। অনেক লোক আছে এই গোসল করতে গিয়ে ওইখানে গিয়ে লোম পরিষ্কার করে, নখ কাটে, এই করে যে গাড়ি তার ছুটে যায়, তো ওইখানকার গোসলটা পুরাটাই হচ্ছে মুস্তাহাব করা ভালো, উত্তম। আর লোম টোম বাড়ির থেকে পরিষ্কার করে যাবেন, কেউ মনে মনে করে ওইখানে মনে হয় পরিষ্কার করতে হবে না, এখান থেকে পরিষ্কার করে যাবেন, সময় আমাদের কম। তিন নম্বর, ওইখানে তো গোসল করলেন মিকাতে, আবার যখন মক্কায় ঢুকবেন তখন গোসল করাটাও মুস্তাহাব, কারণ মদিনার যারা মিকাত থেকে আসে অনেক দূর থেকে আসে, ফলে শরীর আবার ঘেমে যেতে পারে, মক্কার পবিত্রতা বা মর্যাদার জন্য আবারও গোসল করে নিতে আপনি পারেন, মুস্তাহাব। চার নম্বর হচ্ছে যে মুস্তাহাজা, যাদের ইস্তেহাজা রোগ আছে, ওরা যদি প্রত্যেক নামাজের জন্য আলাদা গোসল করতে পারে তবে সেটা কি উত্তম ভালো, ঠিক আছে। পাঁচ নম্বর হচ্ছে যেটা একটু আগে আমরা বলছিলাম, গাসলু মান গাসসালা মাইয়্যিতান, কোনো ব্যক্তিকে যদি আপনি গোসল দেন তাহলে আপনার গোসল করে নেওয়াটা উত্তম। ছয় নম্বর হচ্ছে গাসলু মান উগমিয়া আলাই, কেউ যদি বেহুশ হয়ে যায় তাহলে গোসল করা উত্তম, অজু তো চলে যাবে, আমরা আগে বলে এসেছি বেহুশ হয়ে গেলে অজু চলে যাবে, অজু তো করতেই হবে যদি অজুর কাজ আপনার দরকার হয়, আর গোসল করে নেওয়া উত্তম। সাত নম্বর হচ্ছে দুই ঈদের জন্য গোসল করা, আট নম্বর হচ্ছে আল ইক্তিসাল ইনদা কুল্লি জামা, প্রত্যেক সহবাসের পূর্বে গোসল করে নেওয়া উত্তম। আপনি আপনার একাধিক স্ত্রী আছে, আল্লাহ যেন আমাদেরকে একাধিক চার পর্যন্ত বিয়ে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, কইবেন খালি যে হয়তো দুয়াই করছে, তো যাই হোক, তো একাধিক স্ত্রী থাকলে আপনি এক স্ত্রীর সাথে সহবাস করেছেন, আরেক স্ত্রীকে স্ত্রীকে আপনি ব্যবহার করতে চান, দুইটার মধ্যখানে গোসল করে নেওয়াটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন এরকম কাজ করলে, আবু রাফা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূল লাস্টে এক গোসল করলেই তো যথেষ্ট, উনি বললেন হ্যাঁ যথেষ্ট, কিন্তু হাজা আজকা ওয়া আতিয়াব ওয়া আতিয়ার, এটা বেশি উত্তম, এটা বেশি পবিত্রতা রক্ষাকারী এবং এটা বেশি পরিচ্ছন্নতা রক্ষাকারী, বুঝে আসছে তো, মানে আরো ফ্রেশ হয়ে গেলেন দুইটার মধ্যখানে। এর সাথে গোসল যখন করবেন পানি অপচয় করবেন না, এক সা থেকে তিন কেজি থেকে নিয়ে আপনি পনেরো কেজি পর্যন্ত, তিন কেজি থেকে নিয়ে আপনি পাঁচ মুঠ পর্যন্ত পানিতে গোসল করতে পারেন, তবে অপচয় জায়েজ না, যতটুকু দরকার আপনি পানি ব্যবহার করতে পারেন, অপচয় যেন না করেন। দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারেন, শরীয়তে বাধা নেই। তিন নাম্বার হচ্ছে আপনি সহবাস করার পরে গোসল করে নিতে পারেন, আবার আপনি স্বাভাবিকভাবে লজ্জাস্থানটা ধৌত করে পরিষ্কার করে আপনি নাপাক অবস্থায় ঘুমাতে পারেন, লাস্টে যখন ফজরের পূর্বে আপনি উঠবেন তখন গোসল করতে পারেন। আপনার স্ত্রী গোসল করে চলে গেছে, বাকি পানি আছে, ওই পানি দিয়ে আপনার জন্য গোসল করা জায়েজ স্ত্রীর, আর আপনার অতিরিক্ত পানি দিয়েও স্ত্রীর গোসল করা জায়েজ। এ ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এ সকল বিধানগুলো জেনে সার্বিকভাবে পবিত্রতা অর্জন করে সবসময় পবিত্র থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং পবিত্রতা অর্জনের মাধ্যমে যাবতীয় যে সকল ইবাদত করা প্রয়োজন সেই ইবাদতগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। স্মরণ করিয়ে দেয় ওই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন দুইজনের আজাব হচ্ছে, একজনের অন্যতম কারণ ছিল আজাবের যে সে পেশাব থেকে বিরত থাকতো না, অতএব পরিষ্কার পরিচ্ছন্নতার দিক সবসময় খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ইবাদত কবুল হবে না, এক নম্বর।
দুই নম্বর হচ্ছে যে আপনাকে শয়তানও গ্রাস করবে। মহান রব্বুল আলামিন আমাদের বাহ্যিক ভাবে পবিত্র করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আব্বান্তরিন শিরিক বিদআত থেকে, অপসংস্কৃতি থেকে, দিলের যাবতীয় বাতিল আকীদা থেকে আল্লাহ আমাদেরকে পবিত্রতা পাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।